নমস্কার ভিউয়ার্স, আপনারা দেখছেন আইটিভি নিউজ। বদলে দিয়ে দেশ জুড়ে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। মাত্র 20,000 টাকা নিয়ে শুরু করেছিলেন তার এই কৃষি কাজ, এখন তিনি কোটিপতি। শুধু তাই নয়, তিনি বর্তমানে বাংলাদেশের কৃষি উন্নয়নের রোল মডেল। কৃষিতে বিপুল অবদানের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের রবিউল ইসলাম বিশ্বাসের স্ত্রী হলেন নুরুন্নাহার। নিবিড় সবজি, ফলমূল, পোলট্রি এবং গাভীর খামার করে এলাকায় নারীদের কৃষিকাজে উদ্বুদ্ধ করেছেন। দেশের সকল নারী কৃষককে ডিঙিয়ে 2010 সালে সিটি গ্রুপ জাতীয় পুরস্কার জিতে নেন তিনি। সে সময় নগদ 3.5 লাখ টাকা, একটি সার্টিফিকেট, একটি রঙিন টিভি পুরস্কার দেওয়া হয় তাকে। সংবাদ মাধ্যমকে নুরুন্নাহার জানিয়েছেন, স্বামী কাজে বেরিয়ে গেলে অলস বসে থাকতে তার ভালো লাগত না। 2005 সালে বাংলাদেশ টেলিভিশনে শাইখ সিরাজের পরিচালনায় অনুষ্ঠিত কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখে তারও ইচ্ছে হয় বসতবাড়ির আশেপাশে শাকসবজি ও ফলমূলের বাগান গড়ে তোলার। এরপর আর থেমে থাকেননি নুরুন্নাহার। লাল শাক, পুঁই শাক, বেগুন, কাঁচামরিচ, গোলালু, পেঁয়াজ, রসুন সবকিছুই তিনি বাড়ির আঙ্গনায় চাষ করতেন। তা দিয়ে সারা বছরের সবজির চাহিদা মিটে যেত, এমনকি বাড়তি কিছু আয়ও হতো। প্রথম প্রথম তার স্বামী এমন কর্মকাণ্ডে কিছুটা বিরক্ত হতেন বলে জানান তিনি। 2005 সালের সেপ্টেম্বর মাসে তিনি 20,000 টাকা ঋণ নিয়ে বসতবাড়ির আঙিনায় ও বাড়ির সংলগ্ন 5 বিঘা জমিতে ফুলকপি, বাঁধাকপি, উলকপি, গাজর ইত্যাদি নানা ফসলের আবাদ করে আশাতীত লাভবান হন। পরের বছর 31 আগস্ট তিনি সেই ঋণ পরিশোধ করে দ্বিতীয়বারের মতো 20,000 টাকা ঋণ গ্রহণ করেন। বর্তমানে নুরুন্নাহারের খামারে 100টি গরু ও 4,000 সোনালী মুরগি রয়েছে। তাছাড়া তিনি 2 বিঘা ড্রাগন, 7 বিঘা জমিতে পেয়ারা, 6 বিঘা জমিতে লিচু, 5 বিঘাতে পেঁপে, 2 বিঘা কলা, 4 বিঘা লাউ, 4 বিঘায় ফুলকপি, 4 বিঘায় পেঁয়াজ, 3 বিঘাতে রসুন, 1 বিঘায় টমেটো, 3 বিঘায় বেগুন, 3 বিঘার মটরশুঁটি, 2 বিঘায় গম, 4 বিঘায় আলু, 20 বিঘা জমিতে মুসুর চাষ করছেন। বর্তমানে নুরুন্নাহারের জয় জয়কার ছড়িয়ে পড়েছে গোটা পাবনা জেলায়। দেশের বিভিন্ন এলাকা থেকে নুরুন্নাহারের কাছে কৃষিকাজের জন্য পরামর্শ নিতে আসেন অনেকেই। নুরুন্নাহারও তাদের মাঝে ছড়িয়ে দেন তার সফলতার কথা। নুরুন্নাহার তার গ্রামের 200 নারীকে হাতে কলমে কৃষিকাজের প্রশিক্ষণ দিয়ে কৃষক হিসেবে গড়ে তুলেছেন। নুরুন্নাহার 2011 এবং 2016 সালে দেশের সেরা নারী কৃষক হিসেবে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পেয়ে দেশের মানুষকে তাক লাগিয়ে দিয়েছিলেন। নুরুন্নাহারের সুনাম ছড়িয়ে পড়েছে সারা দেশে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফল নারী উদ্যোক্তা। আমাদের সাথেই থাকুন, আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।